বিয়াস আসসালামু আলাইকুম, আমি সাইফ ইসলাম। তো আজকে এই ভিডিও দেখাবো ইমো আলফা 38। তো এটার ভিতরে কিন্তু অনেক পাওয়ার দেওয়া হয়েছে। আপনাদের ইমো আইডি ব্যান হবে না, আপনারা যে কোনো গ্রুপে রিপোর্ট করবেন সাথে সাথে ব্যান হয়ে যাব। আপনারা যে কোনো গ্রুপের ভিতরে আপনারা মেম্বার হিসাবে পিক চেঞ্জ করে পাইতে পারবেন। আপনারা যারা তারা কিক মিউট করতে পারবেন না, কিন্তু অপশনটা আসবে। তো কেমন সিটিংগুলো করবেন আর কি কি কাজ করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখাই। তো আপনারা দেখে থাকুন, এখানে কিন্তু সিটিং অপশন অটো এডমিনের তিনটা আসতো, এটার মধ্যে কিন্তু দুটা। তো এখানে আমি সিস্টেমগুলো দেখাই, আপনারা কিন্তু রিপোর্টে কাজ করতে পারবেন 100-100। ঠিক আছে, আপনারা রিপোর্ট যেই প্রসেস আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা এভাবে রিপোর্ট করলে গ্রুপ ব্যান হয়ে যাবো, আইডি ব্যান হয়ে যাবো। ঠিক আছে, সাথে সাথে গালিবাস গ্রুপ ব্যান হয়ে যাবো, কেউ ঠেকাতে পারবে না। আর কিভাবে আপনারা যে সিটিংগুলো করবেন তা কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আর নেক্সট কিন্তু কোনো ভিডিওতে আজকের এই সিটিংগুলো দেখাবো না, আজকে যে সিটিংগুলো দেখাবো। বারবার ভিডিও বানাইতে ভালো লাগে না, তো আপনারা কিন্তু নকল হতে সাবধান। আলফা কিন্তু আপনারা কিন্তু ঠিক মতো চালাইতে পারেন নাই, যা তার থেকে নিছেন সুন্দর মতো চালাইতে পারেন নাই। তো এইটা কিন্তু দুই পদের বানানো হয়েছে, এটা কিন্তু অরিজিনাল, অরিজিনালটা কিন্তু সবার কাছে পাবেন না। আর বর্তমানে কিন্তু কার কাছে এই আলফা 38 নাই, তো আমাদের 4% কাছে আছে। এছাড়া কিন্তু এখন তো ইউটিউবে এই ঢুকলে দেখা যায় অনেক ইউটিউবার দেখা যায়। ঠিক আছে, তো আসলে তাদের কাছে নাই, তারা কিন্তু পুরান ভিডিও ছাড়বে, ফেক ভিডিও ছাড়বে, তাদের কাছে কিন্তু নাই। এটা কিন্তু 38 কিন্তু নাই। আর 38-এর পাওয়ারটা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এই উপরে যে সেটিং আছে এটার উপর ক্লিক করবেন, তারপরে এটাকে আপনাদের বলে থাকতে পারে না থাকতে পারে, তো আপনারা এইভাবে এই দুটাকে তিনটাকে বলে করে দেবেন। ঠিক আছে, তিনটা অপশন আপনারা বলে করে দিয়া তারপর আপনারা উপরে চলে আসবেন। যে লাটুর মতো দেখতে না, তো যে আপনারা অটো এডমিনের যে কাজটা করেন এই যে নিচেরটাকে আপনারা ভুলো করে দেবেন। ঠিক আছে, তো আজকে দুইটা সিটিংয়ের কাছে আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু সুন্দর মতো দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এটাকে আপনারা ভুলো করে দেবেন, এই দুইটা ভুলো থাকবে। তো এটার ভিতরে কিন্তু অটো এডমিনের যে আইডি টিক, তো আইডি টিকার সিস্টেম রাইডার মধ্যে বসানো হয়েছে। তো এটা কিন্তু সেটিংটা একটু অন্যভাবে করতে হয়, আর সম্পূর্ণ সিস্টেমগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো এখন আমি অনলাইনে চলে যাব, অনলাইনে চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আমি সবাইকে বলে রাখি যে আপনার নকল হতে সাবধান, সবার কাছে কিন্তু অরিজিনাল এই অ্যাপস নাই। আর সবার আগে কিন্তু ইউটিউবে ভিডিও আমরা ছাড়ি, তারপরে কিন্তু অনেকে পায়। অনলাইনে ঢুকলে ভয়েস ক্র্যাপটা আপনারা এরকম দেখতে পারবেন। তারপর দেখেন আমি একটা গ্রুপে ঢুকলাম, তো গ্রুপে ঢুকার পর এখানে আমি সাধারণ মেম্বার, অবশ্য জানেন এটা বলার লাগবে না। আর এটা কাজ যে কাজগুলো আমি বলবো 100-100 আমি গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তারপর মেম্বার হিসাবে আপনার ওনারকে এডমিনকে যেখানে কি টাচ করেন এই লক করার সিস্টেম আপনারা পাবেন, মিট করার সিস্টেম পাবেন, কিন্তু মিট হবে না, লক হবে না, কিন্তু রিপোর্ট হবে এখান থেকে। রিপোর্ট এখান থেকে কীভাবে করবেন আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিই। ঠিক আছে, আলফা তো এটা অবশ্যই সবাই পাইবেন, রিপোর্ট করার সিস্টেমটা দেখে দিই, যেহেতু আপনার নেক্সটে আমার এই ভিডিও দেখে আপনাদেরকে এরূপ উপকার আসে। ঠিক আছে, তো এখানে দেখেন যে লক করার সিস্টেম, মিট করার সিস্টেম, কিক আউট, তারপরে যে দেখেন এখন আমরা দেখবো রিপোর্ট করার যে সিস্টেমগুলো, থ্রি ডর আছে, এখানে থ্রি ডরে ক্লিক করবেন আপনারা। থ্রি ডর ক্লিক করার পরে উপরে যে আছে এটা ডিজেবল, এখানে আপনারা দু তিনবার এভাবে যারা গালি দেয় দু তিনবার মারবেন, মারার পরে তারপরে কী করবেন দেখেন নিচে আছে রিমুভ করার যে সিস্টেমটা আছে, এখানে আপনার রিমুভ করার সিস্টেম সব কিছু আসবে, কিন্তু রিমুভ হবে না, দুঃখের বিষয়, এটা আপনারা সকলে জানেন, চাপা মেরে লাভ নাই। আর নিচে হলো রিপোর্ট, তো এখান থেকে আপনারা খুব সহজে কীভাবে রিপোর্ট করবেন এই সিস্টেমটা আমি এখন আপনাদেরকে দেখে দিই। তো নিচে যখন আপনারা রিপোর্ট করতে যাবেন এখানে কিন্তু আপনারা একটা পিক সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আর অবশ্য এই গ্রুপের পিক আপনারা চেঞ্জ করে ফেলাইতে পারবেন, এই যে উপরে রিপোর্ট করার সিস্টেম আছে, তো এটা গ্রুপের ভিতরে রিপোর্ট করতে পারবেন। তো আপনারা যদি চান এই গ্রুপের পিক চেঞ্জ করে ফেলাইবেন, তো এই গ্রুপে অবশ্যই আপনাদের জয়েন দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন জয়েন দিই, এই যে জয়েন বাটনে ক্লিক করে জয়েন দিলাম। তো এই গ্রুপের পিকটা আপনারা কীভাবে চেঞ্জ করে ফেলাইতে পারবেন, নাম চেঞ্জ করে ফেলাইতে পারবেন, দেখেন আপনি যদি এই গ্রুপের পিক চেঞ্জ করে হঠাৎ একটা পিক লাগাই দেন কিংবা নাম দিয়ে দেন ইমো হ্যাকার গ্রুপ, তাহলে কিন্তু এই গ্রুপের অবস্থাটাই আপনারা সকলে বুঝতে পারছেন। তো অবশ্য অনেকে বলবেন যে পিকটা চেঞ্জ করার সিস্টেম আগে কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ অবশ্য আপনার কথা ঠিক, রাইট, কিন্তু আপনি তিনবার ট্রাই করবেন, এইভাবে তিনবার ট্রাই করার পর তাদের গ্রুপে তিন সেটে রিপোর্ট করবেন, তারপর ঠাস করে ব্যান হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ দেখাবে না, কিন্তু এটা ইমুট টিমের ভিতরে একটা সাপোর্ট হিসাবে কিন্তু যাবে। দেখেন এখানে কিন্তু গ্রুপ থেকে প্রথম জয়েন দিবেন, জয়েন দিয়ে ব্যাক বাটনে বের হয়ে নতুন করে ভয়েস ক্লাবে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন কলম আইকনের
সিস্টেম আসবে, একে নাম চেঞ্জ করতে পারবেন, গ্রুপের পিক চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ সিস্টেমগুলো আসবে। আমি এখন গ্রুপের পিকটা চেঞ্জ করবো, যেমন আপনারা একটা হট পিক দিলেন, আমার গ্যালারিতে অনেক কিছুই আছে। আমি ভিডিওটা স্টেপ করবো, স্টেপ করে আমার দেখেন এখানে একটা ইমো পিক দিচ্ছি, তো এখানে আপনি নিচে লিখতে পারেন যেটা ইমো সফটওয়্যার গ্রুপ একের গ্রুপ, এগুলো লিখবেন দু তিনবার, ঠিক আছে? লেখার পরে তারপরে দু তিনবার লিখবেন, কিন্তু অবশ্য সেট হবে না, কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু ইমো টিম ঠিকই দেখতে পাবে, ঠিক আছে? তো আপনার এই রিপোর্টে কিন্তু এই জন্যে কিন্তু কাজ সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি দ্বিতীয়বার যখন ট্যাপ করবেন এখানে, তখন কিন্তু আপনি এই কলম আইকনটা এখানে পাইবেন না। তার জন্য কী করতে হবে, আপনাদের একেবারে ব্যাগে যেতে দেবো, ঠিক আছে? একবার ব্যাগে চলে যাবেন, নতুন করে আপনার ইমেলতে ঢুকবেন, ঢুকার পর দেখবেন এই ভয়েস রুমটা নিচে দেখা যাবে, ভয়েস রুমে ক্লিক করার সাথে সাথে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু কলম আইকন শো করতেছে। এইভাবে কিন্তু তিনবার আপনি চেঞ্জ করবেন, তারপরে হট পিক দিয়ে আপনার ওই ভাইরাস দিয়ে রিপোর্ট করার সাথে সাথে দেখবেন তার গ্রুপটা নাই, আর নাই, ঠিক আছে? তো বুঝতে পারছেন এটা একেবারে অরিজিনাল, আর এটার ভিতরে আরও অনেক কাজ আছে। আইডি হাট করার যে সিস্টেমটা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আইডি হাট করার সিস্টেমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আগের নিয়ম দিই নেই, কারণ এটা ভাইরাল সকলে জানে। এটা পার্সোনালি আমি দেখাবো, আসলে এখানে দেখালে কিন্তু ভাইরাল হয়ে যাবো, আবার ব্যান করে দেবো, ইমো টিম থেকে ব্যান হয়ে যাবো, ঠিক আছে? তো এই আইডি হাট করা 100% গ্যারান্টি আমি সরাসরি দেখাই দেবো আপনাদেরকে, যাদের লাগে এমন ইমো গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে আসবেন, সবাই নিতে পারবেন, বয়জা রাখবেন, ধন্যবাদ।